বাক্যের শিরোনাম হচ্ছে খ্রিস্টের ক্রুশ। আমেন। আমরা খ্রিস্টের ক্রুশ সম্পর্কে জানবো, কারণ খ্রিস্টকে কেন ক্রুশে যেতে হয়েছিল আমরা সেই বিষয়ে শিক্ষা নেব। কারণ আমরা যখন খ্রিস্টের সঙ্গে আছি, খ্রিস্ট যদি না ক্রুশের সঙ্গে জানতে পারি, আমরা কখনো ব্লেসিং পাবো না, কখনো আশীর্বাদ পাবো না। কারণ আমাদের আমাদের জন্য সেই খ্রিস্ট সেই ক্রুশে বলি হয়েছে, সেই ক্রুশে যেতে হয়েছিল, কারণ ব্যবস্থার মাধ্যমে তাকে ক্রুশে হয়েছিল। কারণ সে ক্রুশে যাবে, তখনকার দিনে ক্রুশ ছিল, এখনকার দিনে মানুষকে মানে নানা রকম ভাবে নিজে মানে মারে। এখন আর এখন হচ্ছে মানে আমরা দেখছি যে যত দিন যাচ্ছে মানুষ আরো উন্নতি মানে বেশি উন্নতি করছে, আলো যা এখন মানুষের ফাঁসে দেওয়া হচ্ছে, তাই নাকি? আগে যেমন মানুষকে ক্রুশে দেওয়া হতো তখনকার দিনে, এখন মানুষকে কি হচ্ছে ফাঁসে দেওয়া হচ্ছে। আমরা দেখবো খ্রিস্টের সঙ্গে যখন আমরা আছি, খ্রিস্টের ক্রুশ সম্পর্কে জানবো, ভালো যা আমরা একে পক্ষ নেবো। ফিলিপিও 2:6-8, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকিয়া, ঈশ্বর যেমন প্রভু তেমন, ঈশ্বরের মতো সমান থেকেও সে নিজে কি করলো, জ্ঞান করিল না। ভালো যা সে ঈশ্বরের মতো হয়েও নিজেকে সে জ্ঞান করলো না। বলছে কিন্তু আপনাকে শূন্য করিলেন, বলছে কিন্তু আমাদের জন্য সে নিজেকে শূন্য করলেন। হ্যালো ইয়া, তারপর বলছে দাসে রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদুস্থে জন্মিলেন। হালেলুয়া, দাস নিয়েছে মানে ঈশ্বর, ঈশ্বর কি কি রূপ নিয়েছে, দাসের রূপ। ঈশ্বর কি রূপ নিয়েছে, দাসের রূপ, মানে ঈশ্বরের মতো সমান থেকেও সে দাসের রূপ ধারণ করেছে। দাস মানে কি, মানে চাকরের রূপ নিয়েছে। প্রভু যীশু সে ঈশ্বর হয়েও চাকরের রূপ নিয়েছে, যাতে নিজেকে মানে জ্ঞান করলো না যে আমি যে ঈশ্বর, আমি যে ঈশ্বর, আমি নিজেকে কি করলাম, জ্ঞান করলাম না, মানে নিজেকে দাসের রূপ ধারণ করলাম। কারণ দাস মানে কি, মানে চাকর, যারা দাস, যারা মানে দাস তারা হচ্ছে চাকর। চাকর মানে কি, যারা মানুষের বাড়িতে কি করে, কি করে কাজ করে, যারা মানুষের বাড়িতে কাজ করে, কি কাজ, ঘর মোছা, বাসন মাজা, তাদেরকে কি বলে চাকর। প্রভু যীশু চাকর হলেন, ঈশ্বর হয়েও সে চাকরের রূপ নিলেন আমাদের জন্য। হালেলুয়া, আমাদের জন্য সে চাকরের রূপ ধারণ করলেন, যাতে আমরা ভালো থাকি, যাতে আমরা সুস্থ থাকি, যাতে আমরা যেন প্রভুর আশীর্বাদ পেতে পারি, তাই জন্য তিনি চাকরের রূপ ধারণ করলেন। হালেলুয়া, যাতে আমরা যেন শিক্ষা পাই তার থেকে, সে রাজাদের রাজা হয়ে সে চাকরের রূপ নিয়েছে। হালেলুয়া, যিশুর ক্রুশ, আজকে খ্রিস্টের ক্রুশের সম্পর্কে আমি জানবো, খ্রিস্টের ক্রুশের সম্পর্কে জানবো, কেন বা সে ক্রুশে নিজেকে বলি করেছে, কেন বা আমাদের জন্য নিজেকে ক্রুশে টাঙিয়েছে, আমরা সেই ক্রুশের বিষয়ে মানে জানবো আজকে। তারপর প্রশ্ন করি, এবং আকার প্রকারে মনুষ্যবত প্রত্যক্ষ হইয়া আপনাকে অনুগত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। ভালো যা বলছে, এবং আকারে প্রকারে মনুষ্য বস্ত্র প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করলেন। ভালো যা মানে আমাদের জন্য নিজেকে কি করলো, কি করলো, হ্যাঁ শেষ করলো, কোথায়, মৃত্যুর দিকে নিয়ে গেল আমাদের জন্য, যাতে আমরা ভালো থাকি, যাতে আমরা সুস্থ থাকি। নিজেকে ঈশ্বর কি করলো, নিজেকে মৃত্যুর দিকে নিয়ে গেল, বলছে তোমার মৃত্যু আমাকে দাও, তোমার মৃত্যু আমাকে দাও, তোমাকে নিতে হবে না, যে মৃত্যুটা আমাদের প্রয়োজন ছিল সেটা তিনি নিয়ে নিয়েছে। আমাদের জন্য সে নিজে কুশে বলি হয়েছে, সে মৃত্যুর দিকে নিয়ে গেছে, যাতে যেই মৃত্যু আমাদের পাওয়া ছিল সেই মৃত্যু তিনি নিয়ে গেছে, যে ওই মৃত্যু তোমাকে কেউ দিতে পারবে না, তোমার মৃত্যু আমার হবে। হালেলুয়া, তোমার মৃত্যু আমার, এরকম ঈশ্বর পাওয়া মুশকিল, যে ঈশ্বর নিজে ঈশ্বর হয়ে দাসের রূপ ধারণ করেছে, এরকম ঈশ্বর পাওয়া মুশকিল আছে।
বলে তোমাকে কষ্ট দিতে হবে না, তোমাকে কুশে টাঙাতে হবে না, আমি তোমাকে কুশে দাঁ মানে দাঁড়াবো। বলছে প্রভু তুমি যখন যাবে আমাকেও আমাকেও স্মরণ করবে। প্রভু বলছে এই মুহূর্তে, বলছে এই মুহূর্তে তুমি আমার সঙ্গে যাবে, পরে নয়। যিশুকে যে বিশ্বাস করবে, সে কুশকে বিশ্বাস করবে, সে এই মুহূর্তে, পরে নয়। তুমি মিরাক্কেল হবে এই মুহূর্তে, মিরাক্কেল হবে। বলছে দাউদ পন্থা আমার সঙ্গে দয়া করুন। প্রভুষণে তুমি কি চাও? বলছে আমার চোখ, আমার চোখ খুলে দাও, আমি যেন দেখতে পাই, আমি যেন দেখতে পাই। প্রভু কি বলেছে? সঙ্গে সঙ্গে তা কি করলো? চোখ খুলে গেল। কারণ মিরাক্কেল তোমার পরে দেবে না ঈশ্বর, যখন তুমি বিশ্বাস করবে তখনই তুমি মিরাক্কেল পাবে। হ্যালো ইয়া, কারণ তিনি এমন ঈশ্বর, তিনি এমন ঈশ্বর, তোমার মৃত্যু সে নিয়েছে, আমরা সেই ঈশ্বরের সেবা করি, কারণ তিনি জীবিত। হ্যালো ইয়া, তিনি আমাদের কাছে জীবিত। হ্যালো ইয়া, আমরা আগে পথ করি ওই পদে, তারপর তো বলি। এই কারণ ঈশ্বর তাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদায় নাম অপেক্ষায় শ্রেষ্ঠ, যেন ঈশ্বরের নাম, আমেন, যা এমন নাম দান করেছে যে সমস্ত নামের চেয়ে মহান নাম, মানে শ্রেষ্ঠ নাম, তার নামের মধ্যে আর কোনো নাম হবে না। আরো যা, তার নাম ছাড়া কোনো নাম আর হবে না। ঈশ্বর দিয়েছে তাকে, সেই নামকে দিয়েছে ঈশ্বর দিয়েছে, যে মানুষের দেওয়া নাম নয়, ডাইরেক্ট ঈশ্বর থেকে নাম। আমাদের নাম মানুষ থেকে রেখেছে, আমার বাবা মা রেখেছে, আমার ফ্যামিলি রেখেছে, বা আমাদের আত্মীয়রা রেখেছে, কিন্তু প্রভুর নাম একদম ডাইরেক্ট স্বর্গ থেকে হয়েছে। সে নামের আগে কোনো নাম থাকবে না। ঈশ্বর যে নাম দিয়েছে মানে সেই নামে মিরাক্কেল হবে হবে। আরো যা, যে বিশ্বাস করবে সে মিরাক্কেল পাবেই পাবে, এই মুহূর্তে মিরাক্কেল হবে। কারণ প্রভু যিশু তোমার কষ্ট সে তুলেছে, সে দাসের রূপ ধারণ করেছে, আর ঈশ্বর তাকে উঁচুতে তুলেছে, সমস্ত নামের উপর সে নাম দিয়েছে, যে নামের মধ্যে স্বর্গমত পাতার তার অধীনে আছে, যে বিশ্বাস করবে। আরো যা, আমাদের নামে স্বর্গমত পাতা কাঁপবে না, যিশু নামের মধ্যে স্বর্গমত পাতাল কেঁপে উঠবে। ইয়েস আমেন। আরো যা, আমাদের নাম জগৎ থেকে দেয়া, আমাদের নাম ডাইরেক্ট ঈশ্বর থেকে নয়, আর যিশুর নাম ডাইরেক্ট স্বর্গ থেকে এসেছে, যে ওর নাম যিশু রাখবে। হ্যালো ইয়া, ওর নাম যিশু রাখবে, অন্য নাম রাখবে না। পরস্পরের শক্তি তার উপরে ছায়া করবে। হ্যালো ইয়া, আমাদের শক্তি কি করার জন্য? তার শক্তি ডাইরেক্ট ঈশ্বর থেকে এসেছে। হ্যালো ইয়া, আমরা যেটা ঈশ্বরকে যেটা ভালো করে করি সময় কাটাই, আমাদের শক্তি যখন তখন আর তার শক্তি ডাইরেক্ট ঈশ্বর থেকে এসেছে। তাকে এত মারছে, এত মারছে, তবুও কি করছে? ক্ষমা করে যাচ্ছে, মানে এত পাওয়ারফুল শক্তি তার মধ্যে ছিল, ক্ষমতা ছিল তার মধ্যে। আলো ইয়া, সে মানুষের রূপ ধারণ করলো, দাসের রূপ, এত মারছে, এত মারছে, তবুও বলছে যে ক্ষমা করে দাও, দেখে কষ্ট ভোগ করছে আমাদের জন্য, এতে আমরা যেন কুশের যিশু যেন আমরা জানতে পারি, তার কুশকে যেন আমরা চিনতে পারি। হ্যালো ইয়া, তার কুশকে যেন আমরা চিনতে পারি। দশটা করি, যেন যিশু নামে স্বর্গমত্ত পাতাল নিবাসীদের সুদময় জানে পাতিত হয় এবং সুদয় জীবাহ যেন স্বীকার করে। তারপরে যে যিশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত। হ্যালো ইয়া, যে যিশুকে বিশ্বাস করবে ঈশ্বর তবে মহিমান্বিত হবে। আমরা যিশুকে বিশ্বাস করেছি আর ঈশ্বর আমাদের জন্য তার মহিমা প্রকাশ করবে। এটা যিশুকে যেন আমরা বিশ্বাস করি, ঈশ্বরের মহিমা আমাদের জীবনে কখনো থাকবে না। হ্যালো ইয়া, যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে যিশুকে বিশ্বাস করতে পারি, প্রত্যেকটা মুখে যিশুকে স্মরণ করতে পারি, তবে ঈশ্বরের মহিমা আমাদের জীবনে আসবে, ঈশ্বরের যে আশীর্বাদ আমার জীবনে আসবে। যেটা যিশুকে বিশ্বাস করি, কখনো যিশু নামের মধ্যে আমরা কোন মিরাকেল দেখতে পাবো না। যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে যিশু নাম থেকে স্বীকার করি, যে আমরা যে প্রভুকে জেনেছি, যে তিনি আমাদের জন্য
তা সে কুশে বলি হয়েছে যে আমাদের জন্য সে কুশে রক্ত ঝরিয়েছে যে আমরা প্রত্যাবর্তন স্বীকার করি যে আমার পাপের জন্য যিশু নিজেকে মানে কুশে বলি দিয়েছে।